শহর শিলিগুড়িতে বাংলা ভাগ এবং জিটিএ বাতিলের দাবিতে জোড়া মিছিল, তার আগেই নিজেদের মধ্যে বাকবিতণ্ডা। সোমবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে দুটি বাংলাবাদী সংগঠন বাংলা ভাগের বিরুদ্ধে সরব হয়ে প্রতিবাদ মিছিলের আয়োজন করে। কার্যত মিছিল শুরু হওয়ার আগেই বাকবিতণ্ডায় জড়ালো দুটি সংগঠন। এদিন আমরা বাঙালি এবং বাঙালি ছাত্র যুব সমাজ পৃথক দুটি মিছিল বার করতে গেলে সংগঠনের বৈধতা নিয়ে একে অপরের বিরুদ্ধে দোষারোপ তোলে। কার্যত একই সমস্যা নিয়ে সরব হয়ে সব বাঙালি এক হাউ স্লোগানকে সামনে রেখেই মতবিরোধের সৃষ্টি হয়। আলাদা আছে, আপনারা আমরা বাঙালি লাগাতে পারেন না, আপনাদের পারমিশন আছে ছাত্র যুব সমাজের, আপনারা ছাত্র যুব সমাজ নিয়ে আপনারা মিছিল করেন, আমাদের কোনো আপত্তি নাই। নানান সংগঠন হতেই পারে, অনেক ধরনের সংগঠন হতেই পারে, কারণ এটা আমাদের কোনো আপত্তি নেই, হতেই পারে। যেমন প্রাউড মঞ্চ আমাদের সঙ্গে এসছে। আপনারা নিশ্চয়ই জানেন দীর্ঘদিন ধরে এই বাংলা ভাগের যে উস্কানি, বাংলা ভাগের যে চক্রান্ত, এর বিরুদ্ধে যাতে কোনো অবস্থাতেই পশ্চিমবাংলার এই উত্তর অংশ অর্থাৎ উত্তরবঙ্গকে কেটে কোনো অবস্থাতেই যাতে বাংলা ভাগ না হয়, কখনো এই গ্রেটার কোচবিহার, কামতাপুর এই সমস্ত যে সমস্ত বিচ্ছিন্নতাবাদী উস্কানি, আর আপনারা নিশ্চয়ই জানেন যে এই উত্তর বাংলাকে কেটে, দার্জিলিংকে কেটে, পাহাড়ে বাংলার অবিচ্ছেদ্য অঙ্গ পাহাড়কে কেটে যে গোর্খাল্যান্ডের দীর্ঘদিনের একটা দাবি, এই দাবিকে অন্য রাজনৈতিক দলই প্রকারান্তে, প্রত্যেক রাজনৈতিক দলই মদত দিয়ে গেছে শুধুমাত্র ভোট ব্যাঙ্কের স্বার্থে। আমাদের দাবি অবিলম্বে যে 2011 সালে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা অসাংবিধানিক কাজ করেছিলেন, এই 18ই জুলাই শিলিগুড়ির পিন্টেল ভিলেজেই করেছিলেন, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএ। ভারতীয় সংবিধানে উপজাতি তালিকায় গোর্খাদের কোনো নাম নেই, আর টেরিটোরিয়াল বা স্বশাসিত অঞ্চল একমাত্র উপজাতিরা পেতে পারে, সেহেতু গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন পুরোটাই অসাংবিধানিক। এই অসাংবিধানিক গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বাতিলের দাবি বাংলা ভাগের যে চক্রান্ত, আর এর মধ্যে আমরা দেখেছি যেরকম রাজ্য সরকার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা বাংলা ভাগ করতে চাই না, ভাল লাগছে কিন্তু বাংলা ভাগ করতে যে চান না তার জন্য পদক্ষেপ চাই আমাদের, তার জন্য আমাদের মুখে উনি অনেক কথাই বলেন কিন্তু বাংলা ভাগের যে প্রথম যে পেরেক, সেই পেরেকটা উনি মেরে দিয়েছেন এই গোর্খাল্যান্ড শব্দের মধ্যে দিয়ে, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। তাই আমরা বলছি অবিলম্বে এই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনকে বাতিল করতে হবে, আর বাংলা ভাগের যে সমস্ত চক্রান্ত, এই চক্রান্ত ব্যর্থ করতে সমস্ত বাঙালিকে ঐক্যবদ্ধ হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি। আমরা বাঙালি ছাত্র যুব সমাজ আজ এসেছি, আমাদের সমর্থনে আজকে এগিয়ে এসছে, আপনারা জানেন আমরা বাঙালি, আমরা বাঙালি কেন্দ্রীয় কমিটি এগিয়ে এসছে, আমাদের মঞ্চে দেখতে পাবেন আমাদের আমরা বাঙালির কেন্দ্রীয় সচিব, সাংগঠনিক সচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবে, এছাড়াও বাঙালি কর্ষক সমাজ, শ্রমিক সমাজ, বাঙালি বিদ্যা সমাজ, সমস্ত গণসংগঠন আমাদের সঙ্গে এগিয়ে এসছে। বিশ্বাস।